হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও রিয়েল ওর ফ্যাক্ট টপিকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে ক্রেজি ড্রপ নামের একটা অ্যাপ্লিকেশন রিভিউ করব, যেটি দেখলে আপনারা জানতে পারবেন ক্রেজি ড্রপ অ্যাপ রিয়েল ওর ফ্যাক্ট, ক্রেজি ড্রপ অ্যাপ লেজিট অর স্ক্যাম, অ্যান্ড ক্রেজি ড্রপ অ্যাপ রিয়েলি পেমেন্ট অর নট। সো প্লিজ ওয়াচ দ্য ফুল ভিডিও ফর ডিটেলস। আপনারা অনেকেই হয়তো বা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দেখে থাকবেন অথবা জেনে থাকবেন এই অ্যাপসটির মধ্যে গেম প্লে করার বিনিময়ে পেপার ডলার আর্নিং করা পসিবল। তো এই বিষয়টি আসলে কতটুকু রিয়াল, কতটুকু ফ্যাক্ট, সত্যি ক্যাপসটির মধ্যে গেম প্লে করার বিনিময়ে পেপার ডলার আর্নিং করা পসিবল কিনা, আর যদি পসিবল হয়ে থাকে তাহলে উইথড্র করার পর পেমেন্ট রিসিভ করা পসিবল কিনা, এই বিষয়গুলো বিস্তারিত জাস্টিফাই করা হবে এই ভিডিওটিতে। যারা মূলত এই বিষয়গুলো জানতে চান তারা অবশ্যই প্রত্যেকে ফুল ভিডিওটিকে কন্টিনিউ করবেন। প্রথমত আমরা অ্যাপসটিকে ওপেন করে দিব। অ্যাপসটিকে ওপেন করে দেওয়ার পর আমাদের সামনে এই অ্যাপসটির নাম্বার ওয়ান বিগ নেগেটিভ পয়েন্ট চলে আসবে, সেটি হচ্ছে অ্যাপসটির মধ্যে আমাদেরকে কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ করতে হবে না। উইথআউট রেজিস্টার অ্যান্ড সাইন আপে সরাসরি অ্যাপসটি ওপেন হয়ে যাবে এবং এরকম গেম প্লে হয়ে যাবে। এখানটার মধ্যে কিন্তু আমরা গেম প্লে করতে পারতেছি এবং এর বিনিময়ে পেপাল ডলারও আর্নিং করা যাচ্ছে, কারণ উপর দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন ডলার অপশন রয়েছে। আমরা যদি জাস্ট এই অপশনটির মাঝে ক্লিক করে দেই তারপর আমাদের সামনে ক্যাশ আউট পেজটি চলে আসবে এবং এখান থেকে দেখতে পাচ্ছি পেপালে পেমেন্ট নেওয়া যাবে মিনিমাম $200 হয়ে গেলে। যখন এখানে $200 হয়ে যাবে তখন এখান থেকে পেপালে ক্যাশ আউট করা যাবে। এখন কথা হচ্ছে অ্যাপসটি আসলে রিয়েল নাকি ফ্যাক্ট। এখান থেকে $200 হয়ে যাওয়ার পর যখন উইথড্র করা হবে তখন পেমেন্ট রিসিভ করা পসিবল কি না, তো এই অ্যাপসটি রিয়েল নাকি ফ্যাক্ট এই বিষয়টি জাস্টিফাই করার জন্য প্রথমত আমি আপনাদের সামনে এই অ্যাপসটির নাম্বার ওয়ান বিগ নেগেটিভ পয়েন্ট তুলে ধরছি, সেটি হচ্ছে অ্যাপসটির মধ্যে কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ অপশন নেই। অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার টু নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই অ্যাপসটির মধ্যে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট হচ্ছে $200, বাট আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে অ্যাপসগুলো রিয়েল এবং ট্রাস্টেড, সেই অ্যাপসগুলো $5 অথবা $10 হয়ে গেলেই উইথড্র অপরচুনিটি দিয়ে থাকে, যেরকমটি অ্যাপসটি দিচ্ছে না। তাছাড়া যেই অ্যাপসগুলো রিয়েল এবং ট্রাস্টেড সেই অ্যাপসগুলোকে ওপেন করার পর রেজিস্ট্রেশন অথবা সাইন আপ করতে হয়, যেরকমটি অ্যাপসটির মধ্যে করতে হচ্ছে না। তো এই অ্যাপসটি যে কোম্পানি রয়েছে আমরা যদি জাস্ট তাদের কোম্পানিতে প্রবেশ করি তাহলে দেখতে পারবো তাদের বিগত কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, যার মধ্যে রয়েছে জ্যাকপট, মাস্টার পুশার। সো এই অ্যাপসটি কিন্তু টোটালি ফেক, ফ্রড অ্যান্ড স্ক্যাম ছিল। তাছাড়া আরও একটি তাদের নতুন অ্যাপ্লিকেশন যে অ্যাপসটির নাম ছিল কিউব ব্লাস্ট, এই অ্যাপসটিও কিন্তু টোটালি ফেক, ফ্রড অ্যান্ড স্ক্যামই ছিল। তো তাদের এই কোম্পানির নতুন একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপসটির নাম হচ্ছে ক্রেজি ড্রপ, সো এই অ্যাপসটি কিন্তু টোটালি ফেক, ফ্রড অ্যান্ড স্ক্যাম হওয়ার সম্ভাবনা 99.9% থেকে যায়। তো আমরা আরও বিস্তারিত জানার জন্য যদি অ্যাপসের রিভিউগুলোকে দেখার জন্য সি অল রিভিউসে ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে রিভিউ টপিকের মধ্যে, হাইলাইট টপিকের মধ্যে স্ক্যাম নামের একটা টপিক রয়েছে। তার মানে হচ্ছে ইউজাররা এত পরিমাণ স্ক্যাম লিখে রিভিউ করছে যার কারণে স্ক্যাম একটা হাইলাইট টপিকের মধ্যে চলে আসছে। তো আমরা যদি জাস্ট স্ক্যাম রিভিউগুলোকে দেখার জন্য স্ক্যামে ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে অনেকগুলো রিভিউ রয়েছে। এখানে একটা রিভিউ রয়েছে, ইট ইজ এ কমপ্লিট স্ক্যাম। এখানে স্ক্যাম বলতেছে কী কারণে স্ক্যাম তারা বলতেছে, তার ফুল ডিটেলস কিন্তু তারা এখান থেকে তুলে ধরতেছে। তো আমরা যদি নিচের দিকে চলে আসি তাহলে আরও অনেকগুলো রিভিউ চোখে পড়বে, যে রিভিউগুলোকে দেখলে আপনারা বুঝতে পারবেন এই অ্যাপসটি টোটালি ফেক, ফ্রড অ্যান্ড স্ক্যাম। এবং আমি আপনাদের সামনে যেই নেগেটিভ পয়েন্টগুলো তুলে ধরছি এই নেগেটিভ পয়েন্টের ভিত্তিতেও বলা যায় ক্রেজি ড্রপ অ্যাপ ইজ টোটালি ফেক, ফ্রড অ্যান্ড স্ক্যাম। আপনারা যারা চান তারা সকলে গেমিং অথবা এন্টারটেনমেন্ট পারপাজ অ্যাপসটি ইউজ করতে পারেন, বাট কখনই মানি মেকিং পারপাজ ইউজ করবেন না। ডোন্ট ইউজ দিস অ্যাপ অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংকস ফর ওয়াচিং।